নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আগামীকালকের রাশিফল এটা কালকের দিন দশ তারিখ আগস্ট মাস অবশ্যই দু শনিবার তো কালকের দিন কি হবে কি হতে পারে কিভাবে আমরা চলতে পারি তার আলোচনা আমি এই ভিডিওতে আপনাদের কাছে করব বা তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা আমি প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি বলার চেষ্টা করি যে চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে রেগুলারলি রেগুলার বেসিসে আমি আপডেটগুলো আনি বা নিয়ে আসার চেষ্টা করি তাহলে চলুন কালকের আলোচনাটা শুরু করি বা শুরু করা যাক ডিসক্রিপশান রইলো ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল যদিও আগামী কাল পর্যন্ত আমি ফোনটা ঠিকঠাক ধরবো না আবার সোমবার থেকে মোটামুটি চেষ্টা করব যেটা ব্যাপার তো চলুন শুরু করি বা শুরু করা যাক আপনারা বহুজন বলেন এখনো বলছেন যে সাউন্ড বাড়াতে হবে দেখুন আর আমার পক্ষে সাউন্ড বাড়ানো সম্ভব হবে না কারণ আমি এই রিসেন্ট মাইক চেঞ্জ করেছি হয়তো আগে একটা ইস্যু ছিল আমি অন্তত বারো চোদ্দোটা ফোন থেকে চেক করেছি যে সাউন্ডের কোনো প্রবলেম নেই যাদের মোটামুটি নতুন ফোন বা ভালো ফোন আমি চেক করে দেখেছি সাউন্ডের প্রবলেম নেই এই রিসেন্ট আমি এক মাসও হয়তো হয়নি এখনও ডেটটা মনে নেই কবে থেকে শুরু করেছি তো এবং যথেষ্ট মানে দামি বা ভালো মাইক দামির থেকেও বড়ো কথা ভালো ভালো মাইক তো আমার এই মুহুর্তে আর আমার চেঞ্জ করা কিন্তু সম্ভব হবে না তো হয়তো আমি আমি পাইনি এবার হতে পারে কোনো প্রবলেম বা আপনাদের ফোনের কোনো প্রবলেম থাকতে পারে এবং হয়তো আমার শোনারও ভুল হতে পারে কিন্তু যা আছে এখান থেকে আমার চেঞ্জ করা কিন্তু পসিবল হবে না তো যাই হোক যেটা কথা যে চলুন কালকের আলোচনাটা শুরু করি যদি আপনাদের অসুবিধা হয় ক্ষমা করে দিন আমার কিন্তু কিছু করার নেই কারণ বুঝতেই পারছেন এবং অনেকেই বলছেন আবার তাদের কোনো অসুবিধা নেই যারা যারা ফোন করেন আমি প্রত্যেকে জিজ্ঞেস করি যে ভিডিওতে সাউন্ড শুনতে ঠিক আছে না অসুবিধা হচ্ছে বলেন না কোনো প্রবলেম নেই প্রত্যেককে আমি জিজ্ঞেস করি ধরে ধরে বেশিরভাগ জনকে তো কালকের আলোচনাটা শুরু করি কালকে শনিবার কালকে কন্যা রাশি কালকে চিত্রা নক্ষত্র শুক্লপক্ষ ষষ্ঠী তিথি যোগ চলবে তো কালকের দিনে যে যে নক্ষত্রগুলো যে যে নক্ষত্রের মানুষরা কালকে বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পজিটিভিটির জায়গা পাবেন নক্ষত্রগুলো হচ্ছে কৃত্তিকা মৃগশিরা আদ্রা পূর্ব ফাল্গুনি হস্তা সাতি বিশাখা অনুরাধা পূর্বসাড়া ধনিষ্ঠা শতভিসা উত্তর ভাদ্রপদ এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো এক্সপেক্টেড কে বেটার রেজাল্ট পাবেন বা পজিটিভ রেজাল্ট পেতে পারবেন বা পাবেন তো বন্ধুরা কালকের দিনে বারোটা চুয়াল্লিশ মিনিট থেকে একটা বাইশ যাত্রার জন্য অশুভ একটু দেখে যাত্রা করুন একটু বুঝে যাত্রা করুন বিকেল পাঁচটা বিয়াল্লিশ মিনিট থেকে এই সময় থেকে বিয়াল্লিশ তেতাল্লিশ থেকে ছটা মোটামুটি সাতাশ সাড়ে ছটাই ধরুন তার মানে পাঁচটা চল্লিশ থেকে সাড়ে ছটা এই টাইমটাই বড়ো সাইন বড়ো কন্ট্রাক্ট বড়ো ইনভেস্ট বড়ো ট্রানজ্যাকশান আপনাদেরকে একটু দেখে বা বুঝে করতে হবে কালকের দিনে যে যে সেগমেন্টগুলো যে যে সেক্টরগুলো বিজনেস করার ব্যাপারে বা বিজনেস চালানোর ব্যাপারে আপনাদেরকে বেটার ফল দিচ্ছে বা বেটার রেজাল্ট দিচ্ছে সেটা একটু বলুন তারপর মেন আলোচনার জায়গায় ঢুকে যাব কালকের দিনে ফুড আইটেমস ভালো রেজাল্ট দিচ্ছে যারা ফুডে আছেন যে কোনো মিষ্টি হতে পারে ফাস্ট ফুড হতে পারে রেস্টুরেন্ট হতে পারে হোটেল হতে পারে এগুলো বেটার রেজাল্ট দিচ্ছে কালকের দিনে গার্মেন্টস ভালো রেজাল্ট দিচ্ছে যে কোনো এবং গার্মেন্টসের সঙ্গে যারা কাজ করেন গ্ল্যামার আইটেমসও ভালো হচ্ছে হেলথ ভালো হচ্ছে টিচিং ওকালতি অ্যাডভাইজিং সেক্টরগুলো চাপে থাকবে চাপে রাখবেন শিল্পীরা ভালো রেজাল্ট পাচ্ছেন ফ্রিলান্সিং কালকে চাপে থাকছেন কাঠ আসবাবপত্র লোহা যা স্টিল বা এগুলো কালকের দিনে কিন্তু অ্যাভারেজ চলছে প্রোমোটারি কনস্ট্রাকশান ভালো হচ্ছে না হার্ডওয়্যার ভালো হতে পারে ইলেকট্রনিক গুডস অ্যান্ড গ্যাজেটস কালকের দিনে ভালো হতে পারে লিকুইড বা জলের প্রোডাক্ট কালকে খুব একটা ভালো নয় কালো জিনিস চামড়ার জিনিস জুতো এগুলো কিন্তু কালকে ভালো রেজাল্ট দিতে পারে যেটা এগুলো নিয়ে কাজ করে নার্সারি ভালো হচ্ছে না গাছপালা নিয়ে বিজনেস ভালো হচ্ছে না পশু পাখির বিজনেস তুলনামূলকভাবে ভালো যেতে পারে বা ভালো রেজাল্ট দিতে পারে লটারি বিজনেস কালকে ভালো হতে পারে গান বাজনা অভিনয় নৃত্য নাচ যারা কাজ করেন একটু সিক্রেসি মেনটেন করে কাজ করতে হয় তারা কিন্তু কালকে বেটার রেজাল্ট পাবেন আমাদের কাছে সব ধরনের মানুষই তো আছেন এক একজন এক এক রকম প্রফেশানে বিজনেস করেন সব প্রফেশনগুলো অ্যাড করা যায় না এমন কিছু প্রফেশানস থাকে যেগুলোর কথা এখানে বলা যায় না থাকে তো অনেক কিছুই বুঝতেই পাচ্ছেন। বলা যায় না তো এইগুলোর মধ্যে অনেক কিছু ইনক্লুড হয়ে যায় তো এই হচ্ছে ব্যাপার চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি তার আগে যে ইনফরমেশানটা দেবো আমি প্রত্যেক দিন একটা করে কিছু ছোট ছোট জিস দিচ্ছে যেগুলো দৈনন্দিন ভুল আমরা করি শনির প্রভাব শনিবারের দিন তো কালকে শনিদেবকে আমরা ডাকবো বা শনিদেবকে স্মরণ মনন বা চিন্তন করব তাহলে বেটার রেজাল্ট পাবো কিন্তু শনি আমাদের কিছু কিছু এমন কিছু কাজ থাকে যেগুলোতে আমার শনির নেগেটিভ এফেক্ট পড়ে যায় আমরা জানি যে শনির বেসিক এটা সবাই জানেন অন্যায় অনৈতিক কাজকর্ম চিট চিট করা বা এগুলোতে শনির খারাপ পড়ে প্রভাব পড়ে তো সেটা সবাই জানি কম বেশি কিন্তু এটা জেনে রাখুন দৈনন্দিন জীবনেও কিছু এফেক্ট থাকে কিছু প্রভাব থাকে যেগুলোতে শনি খারাপ হয় তার মধ্যে একটি ভীষণ রকমের ভুল আমরা করি মানে শনি কুপিত হয় বা ক্রুদ্ধ হয় বা খেপে ওঠে বলা হয় ভুলটা জেনে রাখুন কোন খারাপ কাজটা কারুর এঠো এঠো খাওয়া উচিত নয় এটা তো হাই হাইজিন বা এগুলোর ব্যাপারে তো একটা ব্যাপার কিন্তু আমরা এগুলোকে মেনটেন অনেক সময় করা হয় না দেখুন মা ছেলের এঁঠো খাচ্ছে বা ছেলে মায়ের এঁঠোটা খাচ্ছে এটা এটা আলাদা ব্যাপার কিন্তু যার তার এঁঠো নেওয়া উচিত নয় বলা হয় তাই ভাইবসটাকে আমরা নিচ্ছি আমি যদি আমার মায়ের ভাইভস নিই কিছু এসে যায় না হ্যাঁ বা আমি যদি আমার সন্তানের ভাইভস নিই কিছু এসে যায় না এটা অ্যানাদার ব্যাপার কিন্তু যাত্রার যেখানে সেখানে যে এই ব্যাপারটা উচিত নয় এবং এই জন্য দেখবেন যারা একটু মেনটেন করেন তারা কিন্তু এগুলোকে অ্যাভয়েড করেন হাইজিন তো একটা ব্যাপারই সত্যি কথা কিন্তু এঁঠো কারুর খাবেন না বহু ক্ষেত্রে আমি বহু দেখেছি যে এরকম এবং বিশেষত এঁঠো করা প্রসাদ বা এগুলো নয় কোনোভাবে কারণ শনির নেগেটিভ এফেক্ট এতে পড়ে বা এতে আসে এবং খারাপ হতে থাকে স্ট্রাগেল বাড়তে থাকে এবার বলবেন আমি অমুক দিন ওটা করে ফেলেছিলাম ফেলেছিলেন তো কিছু করার নেই টেনশান করার কিছু নেই সামনের দিনগুলো এটাকে মেনটেন করুন অন্তত কারুর এঁঠো না খাওয়ার বা এই ব্যাপারটা ঝুটা ঝু মানে যেটাকে বলা হয় তো এটা একটু মেনটেন করবেন শনির ভালো প্রভাব পাবেন দৈনন্দিন জীবনে আমি চাইছি সেগুলোকে আপনাদের কাছে তুলে ধরা যেগুলো আপনারা চেঞ্জ করতে পারেন চেঞ্জ করতে পারেন আমি চাই না চাই যে আপনারা ভয় না পান ভয় না ভয় না পেয়ে বাঁচুন অনেকটা ভালো ভালোবাসবে এই এই ব্যাপারটা শুধু চেষ্টা করা তো কারুর এঠোটা বর্জন করুন আপনারা ভালো থাকবেন ভালো ফল পাবেন করে দেখুন তো চলুন মেন আলোচনার জায়গায় ঢুকবো কালকে মেস দিয়ে শুরু করব প্রত্যেকে শনিদেবকে ডাকবো শনি যাদের শনি সাড়ে সাথে চলছে বা এইগুলো চলছে শনি মন্দিরে একটু পুজোপাঠগুলো দিন আপনারা পজিটিভ রেজাল্ট বা বেটার রেজাল্ট পাবেন প্রথম রাশি হচ্ছে মেষ রাশি আপনি মেষের মানুষ বা রাশির যখন জাতক বা জাতিকা হচ্ছেন আগামীকালকে মেষ রাশির মানুষজনরা তিন এবং ছাই ব্যবহার করছেন গড়পর্তা একটা দিন হতে চলেছে গড়পর্তা বা অ্যাভারেজ একটা দিন হতে চলেছে শুভ কাজগুলো ভালো কাজগুলো ভালো কাজের সময় হচ্ছে মোটামুটি আটটা চল্লিশ মিনিট থেকে বারোটা পঁচিশ এই টাইমটাকে আপনারা পজিটিভলি ব্যবহার করতে পারেন একটা সাথেরও থেকে তিনটে চার দেখে ব্যবহার করছেন মেসের জাতক বা জাতিকা হলে মেষ রাশি প্রথমত হেলথটা একটু আপস অ্যান্ড ডাউন্স রয়েছে ইনভেস্টমেন্ট হবে না কেনাকাটি চলতে পারে প্যারেন্টসদের হেলথ বাচ্চা বয়স্ক মানুষগুলো তাদের হেলথ আশাবাদী আশা করছি ভালো রেজাল্ট দেবে ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু ভালো হচ্ছে যদি কোনো বেড়াতে যাওয়ারও ব্যাপার থাকে ভালো হচ্ছে আপনি যখন মেসের মানুষ গড়পর্তা হচ্ছে কাজের ক্ষেত্র তো দায়িত্ব নিয়ে খুব বেশি রিস্ক নিতে গেলে প্রবলেম রয়েছে আমি বলবো হায়ার অথরিটিস ম্যানেজমেন্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা মালিক পক্ষ এদের সাথে কোনো বিবাদ বা কোনো ঝামেলায় না জড়াল আপনি যখন মেসের মানুষ বা মেসের জাতক জাতিকা গড়পর্তা দিন যেহেতু চালিয়ে দিন চালিয়ে নেওয়ার ব্যবস্থা করুন চলুক যতটা হচ্ছে ততটা ভালো রিস্ক না নিন এবং বুঝুন হালকা চালে কথা বলুন এগুলো করুন ঝঞ্ঝাটে না থাকুন এটা অ্যাপ্লাই করুন আর কারুর বিরাগ ভাজন না হয়ে যান কাউকে ঘাটিয়ে ফেলা না করুন বেটার হবে বিজনেস পার্ট স্টেবেল সেম কথা হাউস ওয়াইফদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সেম কথা বিজনেস পার্ট চলছে মোটামুটি চলছে কাস্টমারদের সঙ্গে ভালো করে মিষ্টি করে কথা বলুন কম বেশি মানে ট্রানজ্যাকশান বা ট্রেডিংগুলো চলতে পারে তো চাপ নেই দাম্পত্য জীবনে পজিটিভ রেজাল্ট রয়েছে এবং হাজব্যান্ড ওয়াইফ কোয়ালিটি টাইম স্পেন্ড করলে অনেকটা বেটার রেজাল্ট আসতে পারে বন্ধুত্বপূর্ণ সম্পর্কগুলো ভালো এবং বন্ধুদের হেল্প বা অ্যাডভাইস নিতে পারেন প্যারেন্টসদের সাথে সম্পর্ক একটু দেখে চলুন ভাই বোনদের সাথে আলাপ আলোচনা আড্ডা কথাবার্তা বলা এগুলো চলতে পারে অসুবিধা নেই বাচ্চাগুলো একটু ভোগাবে বিদ্যা ভালো হচ্ছে না কোর্ট কাছারি লিগাল পুলিশি ঝামেলা আইনি জটিলতা অসুবিধা হওয়ার কথা নয় মেসের জাতক বা জাতিকাদের জন্য তো এই পারটা মোটামুটি স্টেবেল বা ভালো রেজাল্ট দিচ্ছে ওয়াইফ হলে একটু মেনটেন করবেন একটু দেখবেন মাথা গরম করবেন না কিছু ক্ষেত্রে একটু চাপ পড়তে পারে বুঝে পার করে নিন অশ্বিনী নক্ষত্র অশ্বিনী মান অশ্বিনী নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে আপনি কোনো জিনিস নিয়ে বেশি মাথা ঘামাবেন না কোনো জিনিস নিয়ে বেশি ভাবিত হবেন না ভাববেন না ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা আর্গুমেন্টে যাবেন না কৃত্তিকা নক্ষত্র ফোকাস বাড়ান বৃষ বৃষর ক্ষেত্রে আগামীকালকের দিনে বৃষ রাশির জাতক বা জাতিকাদের আগামীকালকের দিনে আমি নীল ব্যবহার করতে বলছি চার ব্যবহার করতে বলছি বৃষ রাশির জাতক বা জাতিকারা কালকের দিন শরীরগুলো ভালো থাকছে পরিবারেরও শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে টাকার একটা চাপ কিন্তু দেখাচ্ছে ফ্লোটা নষ্ট হতে পারে একটু ক্রাইসিস চলতে পারে ট্রাভেল ভালো রেজাল্ট দেবে কোনো ট্যুর কোনো ট্রাভেল বা কোনো ট্রাভেলের ব্যাপার স্যাপারগুলো ভালো রেজাল্ট দিচ্ছে বা ভালো ফল দিতে পারে আপনি যখন বৃষর মানুষ বৃষরাশির মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে বোঝা আলোচনা করা কথাবার্তা বলা কথা এগোনো ডিল করা সবচেয়ে বড়ো কথা প্রসেস করা মুভ করা এই ব্যাপারটা ভালো হচ্ছে সো যে কোনো আলোচনা যে কোনো ডিসকাশান যে কোনো মিটিং আপনার ক্ষেত্রে ভালো রেজাল্ট দেবে কোনো প্রেজেন্টেশান কিন্তু দায়িত্ব নিয়ে কাজ করা কালকে শুরু করা ভালো হচ্ছে না সো একটু ডিলে করলে ডিলে করে দিন যতগুলো কথাবার্তা বলার সেটা বলে রাখুন যেখানে কোনো প্রেজেন্টেশান দেওয়ার কাউকে কিছু বোঝানোর এগুলো ভালো রেজাল্ট দিচ্ছে সো মুখের ব্যবহার ভালো হচ্ছে হাতের ব্যবহারটা খুব একটা ভালো হচ্ছে না এটা লক্ষ্য রাখবেন ব্যবসা গড়পর্তা হচ্ছে বিজনেস অ্যাভারেজ চলছে মোটামুটি চলছে বা চলে যাচ্ছে বলতে পারি দাম্পত্যের চাপটা কমবে স্বামী স্ত্রীর বন্ডিং ভালো হবে হাউসওয়াইফদের গুরুত্ব বাড়বে ভালো লাগছে শুনে গুরুত্ব বাড়বে প্রেম ভোগাবে প্রেমিক প্রেমিকারা চাপে রয়েছেন বন্ধুত্ব ভালো হচ্ছে প্যারেন্টসদের সাথে সম্পর্ক এবং সিনিয়রদের সাথে সম্পর্ক ভালো হচ্ছে বাচ্চাগুলো ঠিকঠাক বিদ্যায় বাধা পড়াশোনা হচ্ছে না ভালো রকমভাবে হচ্ছে না এটা খেয়াল রাখুন আমি এক্সপেক্ট করব লিগাল নিয়ে কোনো চাপ নেই লিগাল নিয়ে কোনো টেনশান নেই অসুবিধা নেই তো বৃষ কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকে মনোসংযোগ বাড়ান এবং সব বিষয়ে আরও ডিপে ঢুকুন রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে লোকের দ্বারা প্রভাবিত হওয়া নাচা বলে না লোকের কথায় নাচা অ্যাভয়েড করবেন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা বড্ড বেশি পাজেল্ড হতে পারেন ঠিক ভুলের হিসাব না করতে পারা বা এই ব্যাপারগুলো ভোগাতে পারে নেক্সট মিথুন রাশি মিথুনের ক্ষেত্রে সবুজ রং মিথুনের ক্ষেত্রে কালকের দিনে চার সংখ্যা মিথুন রাশি ভালো ফল পাচ্ছেন দৈব সাপোর্ট করছে দায়িত্ব নেওয়া এবং কর্মে সফল হওয়া আপনি অনেক সময় থাকে না টেনশান করছি ভাই শনিবারের দিন হবে মনে হচ্ছে না হবে করতে পারবো আরে হবে কালকে করে দেখুন তো আমার মনে হয় কাজ ভালো হচ্ছে পজিটিভ হচ্ছে বা পজিটিভ চলছে আপনি যখন মিথুনের মানুষ মিথুন মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের হেলথটা একটু সামলে বাদবাকি জায়গা একদম ঠিকঠাক বুঝতে ঠিকঠাক চলছে ইনভেস্টমেন্ট পার্টগুলো ভালো হচ্ছে এবং কর্মসিদ্ধির দিন হচ্ছে কথা বলে লোককে ইমপ্রেস করাটা একটু চাপে দায়িত্ব নিয়ে কাজ করাটা অত্যন্ত ভালো দৈব ক্ষেত্রে সাপোর্ট করবে বিজনেস খুব ভালো আমি আমি বলছি খুব ভালো কথাটাও ইউজ করব না বলতে পারি যে বিজনেস ভালো কারুর ক্ষেত্রে একটু কম বেশি হতে পারে কিন্তু বিজনেস ওভারঅল ভালো বা ভালোর দিকে যাচ্ছে পজিটিভ দিকে যাচ্ছে বা পজিটিভ হচ্ছে দাম্পত্য জীবনে চাপ রয়েছে পরিবারের সাথে খুঁটিনাটি বিষয় নিয়ে অশান্তি লেগে যেতে পারে মতবিরোধ হতে পারে এবং বোঝানোর ক্ষমতা কম তো তাই আপনি এক বলবেন লোকে মানে কালকের দিনের জন্য মানুষজন অন্য বুঝবে তাই একটু মুখ বুঝে থাকাটাই উচিত তারাই ঠিক আমি ভুল তো কী আছে কি করা যাবে এটা ব্যাপার সন্তান সুখ ভালো আইনি জটিলতা পজিটিভ রেজাল্ট দিচ্ছে ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকে ঠিকঠাক আছে অসুবিধা নেই আর বিদ্যা ভালো পড়াশোনার জায়গাটা ভালো আপনি হাউসওয়াইফ হলে কাজ করছেন ভালো কিন্তু কথা বলতে গেলে অসুবিধা এই ব্যাপারটা কিন্তু বুঝুন সো আমি বারবার এটাতে জোর দিচ্ছি মুখ খোলা একটু চাপের যেটা বৃষকে বলছিলাম মুখটাই খুলুন আপনাকে বলছি মুখটা একটু বুঝুন হাতে কাজ করুন আপনি বেটার রেজাল্ট পাবেন যত টাফ কাজ হোক যত শক্ত কাজ হোক আপনি কমপ্লিট করে আসতে পারছেন বা কমপ্লিট করে দিতে পারছেন অসুবিধা নেই তো মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা কর্তৃত্ব করতে পারেন আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনাকে টেম্পার ধরে রাখতে হবে এবং এনার্জি ধরে রাখতে হবে পুনর্বসু যখন আপনার নক্ষত্র হচ্ছে পুনর্বসু নক্ষত্রের মানুষ যখন আমি হচ্ছি কন্ট্যাক্টসগুলোকে কালকের দিনে কাজে লাগাতে পারেন দেখুন নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি আমি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা কালকের দিনে আগামী আগামীকালকের দিনের জন্য সাদাতে থাকছি পাঁচে থাকছি এবং অবশ্যই আমরা প্রত্যেকে শনিদেবকে রাখছি মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে টাইমটা মিস হয়েছে কালকে দেখুন টাইমটা বলে রাখি বিষয় ক্ষেত্রেও টাইমটা মিস হয়েছে বিশ্ব আছি এই জায়গাটা তো শুনবেন না খারাপ সময়টা বুঝে রাখুন কালকে একটা পনেরো থেকে তিনটের মধ্যে ঘুরবে খারাপ সময়টা তো এই টাইমটাকে একটু দেখে ব্যবহার করবেন মিথুনের জন্য ভালো সময় হচ্ছে কালকের দিনের জন্য আবার বলছি বিষয় ক্ষেত্রেও এটা ফলো করা উচিত একটা পনেরো থেকে তিনটের মধ্যে সময়টাকে দেখে ব্যবহার করছি মোটামুটি আটটা থেকে সাড়ে বারোটার মধ্যে ভালো সময়টা প্রত্যেক রাশির ক্ষেত্রে গুড়পাক খাবে তো মিথুনের মানুষজন কালকের দিনে একটা আঠেরো থেকে তিনটে দুই দেখে ব্যবহার করছেন আর ভালো সময়টা হচ্ছে আটটা চব্বিশ মিনিট থেকে বারোটা পনেরো এই টাইমটা নেক্সট রাশি হচ্ছে কর্কট কর্কট সাদা অবশ্যই সাদা কালকের দিনে আমরা ব্যবহার করতে পারি বা ব্যবহার করব কালকের দিনে কর্কট রাশির জাতক বা জাতিকার একদম লাইট সেটে থাকছেন পাঁচ ব্যবহার করছেন কিন্তু দিনে চাপ আছে দিনে চাপ রয়েছে কালকের দিনটা চাপের দিন হতে চলেছে দেখুন আমি ভালো বলছি নটা থেকে বারোটা দশ এটা শুভ সময় আর খারাপ সময়টা কালকের দিনের জন্য খারাপ বা প্রেসারের সময়টা হচ্ছে প্রায় একটা থেকে তিনটে দেখে ব্যবহার করবেন কালকে কর্কটের দুর্ভোগ দুর্যোগ তৈরি হতে পারে বাধা বিপত্তি চেনা জায়গা থেকে চেনা জোন থেকে শত্রুতা আমি এবং আমার ফ্যামিলি হেলথ ভালো ইনভেস্টমেন্ট করব না লোক দেখিয়ে কিছু করবো না ট্রাভেল ভালো হচ্ছে কালকের দিন সাইলেন্ট ওয়ার্কার দেখে শুনে কাজ করা ওয়ান পারসেন্টও ঝঞ্ঝাটে না যাওয়া উচিত ওয়ান পারসেন্টও ঝঞ্ঝাট বা ঝামেলায় না যাওয়া উচিত হবে এটা একটু ফলো করুন কালকের দিন আপনি যখন কর্কটের মানুষ তো বন্ধুরা চাপ আছে চাকরি ক্ষেত্রে এবং যে কোনো ক্ষেত্রে দায়িত্ব নিতে গেলে অনেকজন না তাদের সেই বলে না সেই ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে এই ব্যাপারটা হতে পারে বিজনেস পার্ট তুলনামূলকভাবে ভালো দাম্পত্য ভালো একলা চলতে হচ্ছে প্রেমে সাফল্য আইন আদালত কোর্টকাছারি নিয়ে প্রবলেম নেই পুলিশি ঝামেলা বেটার রেজাল্ট দেবে কিন্তু চেনা জানা কাছের লোকজন আত্মীয় স্বজন বা এই ব্যাপারগুলো আপনাকে বা আপনাদেরকে অনেক বেশি অ্যালার্ট থেকে বা লক্ষ্য লক্ষ্য রেখে চলতে হচ্ছে ওয়েদার আপনি কর্কটের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন বিদ্যা এবং সন্তান নিয়ে প্রবলেম নেই প্রেম এবং জ্ঞাতির লোকজন সামলে চলুন অফিস কালিকদের থেকে সামলে থাকুন ওয়েট করুন ওয়াচ করুন রিস্ক নেবেন না যেটুকু হচ্ছে ভালো ভাই রিস্ক আমি নিচ্ছি না পুনর্বসু নক্ষত্র সিনিয়ররা ঘেঁটে থাকতে পারে আমার ওপর পুষ্যা নক্ষত্র কথা বুঝে বলবেন অশ্লেষা নক্ষত্রের জাতক পুষার কিন্তু কাজ ভালো হবে অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ভাতৃস্থানীয় ব্যক্তিদের থেকে একটু সাবধান এটা ফলো করবেন সিংহ একটা কুড়ি থেকে দুপুরে একটা কুড়ি থেকে দুটো আটত্রিশ দেখে ব্যবহার করবেন কালকের দিন সকাল পৌনে আটটা থেকে প্রায় একটা প্রায় মেটাবেন তার মধ্যে বেস্ট টাইম ভালো সময় সিংহ প্রথমত হেলথ খেয়াল রাখুন ব্ল্যাক ব্যবহার করবেন ছয় ব্যবহার করবেন অবশ্যই শনিদেবকে ডাকবেন কালো ব্যবহার করবেন আর কালকের দিন আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন সিংহ রাশি হচ্ছেন রিস্ক নেওয়া যাবে ডমিনেট করা যাবে কর্মসিদ্ধি হবে আমি যেটা টার্গেট করব সেই কাজটা হয়ে যাবে শত্রুতা প্রতিবন্ধকতা পেছনে লাগা অসুবিধা তৈরি করা এই লোকগুলো কালকে ঘরে বসে থাকবে আমি কাজ করব। এটা হচ্ছে সিংহাসি ইনক্লুডিং হাউস ওয়াইফ আপনাকে কেউ ঘাঁটাতে পারবে না আমি যখন কাজ করব কেউ আমার সামনে এসে দাঁড়াতে পারবে না এটা ঘটনা মনে আছে মানে মানে সরি মনে আছে বলছি এই জায়গাটা কিন্তু মনে রেখে কোনো উচিত ভালো দিন পজিটিভ দিন পজিটিভলি কাজে লাগান হেলথ খেয়াল রাখুন ইনভেস্টমেন্ট সবসময় না করলেও চলে কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি ট্রাভেল ভোগাবে বিজনেস ভালো হচ্ছে আমার আমি খারাপ আমার রাশি খারাপ আমার মানসিকতা খারাপ টেনশানে সব বাদ দিন টেনশানটা মুক্ত হন প্রবলেমে দরজা বন্ধ করলে তো হবে না প্রবলেমটাকে সামনে দাঁড়িয়ে ফেস করে নিতে হবে ব্যাস হয়ে গেল কালকের দিনে এটা হচ্ছে তো কাজ করুন শনিবারের দিন বলে রেস্ট নেবো রোববারটা ছুটি কালকে কাজ করবে আগে লাখ আছে সাথে দাম্পত্যটা একটু চাপের একটু চাপের ইনক্লুডিং প্রেম খুব ভালো নয় এক্সপেক্টেশন এই জায়গা থেকে রাখবেন না নিজের ওপর প্রত্যাশা রাখবেন নিজের ওপর ভরসা রাখবেন নিজের কাজের ওপর ভরসা রাখবেন আপনি এগিয়ে যাবেন হয়ে গেল আপনি সিংহর পার্সন সিংহর জাতক জাতিকা সিংহর পরিবারের সাপোর্ট পরিবারের প্রতি কর্তব্য ভালো বিদ্যায় একটু বাধা সন্তান এবং আইনি জটিলতা চাপ নেই যে কোনো জায়গায় সামনে দাঁড়িয়ে কাজ করুন আর কিছু বলার নেই আশা করছি ফ্যামিলির লোকজনও বিশাল কিছু পেছনে লাগবে তা নয় খুব বেশি হলে একটু একটু কথা কাটাকাটি হতে পারে তার বাইরে কিছু না তো অসুবিধা নেই মঘা মুখ খুলতে হবে পূর্বফালগুলি নক্ষত্র প্ল্যান করতে হবে উত্তর ফাল্গুনি নক্ষত্র একটু ওয়েট করে কাজ করতে হবে বেটার রেজাল্ট পাবে কন্যা রাশি কন্যা রাশি হিসাবই হওয়া উচিত সবুজ এবং কালকের দিনে পাঁচ কালকের দিনে আমরা শনিদেবকে স্মরণ করছি আটটা চল্লিশ মিনিট এখান থেকে বারোটা সাতেরো ব্যবহার করবেন কালকের দিনে একটা চোদ্দো থেকে দুটো ছেচল্লিশ দেখে ব্যবহার করছেন কন্যার মানুষজন হলে কন্যা হেলথগুলো ইম্প্রুভ করছে সন্তানের হেলথ বাবা মার হেলথ বা হেলথগুলো ঠিকঠাক থাকছে বা ইম্প্রুভ করছে এবং ইনক্লুডিং এই এই ক্ষেত্রে আমি কন্যার জাতক বা জাতিকাদের বলতে পারি যে ইনভেস্টমেন্ট কেনাকাটি পার্টগুলো ভালো ট্রাভেল কিন্তু প্রবলেম আছে যে কোনো প্রকার ট্যুর বা ট্রাভেল ট্রাভেল করছি এই ট্রাভেল ব্যাপারটা আমাকে বেগ দিতে পারে আমি যখন কন্যার মানুষ আমাকে এটা খেয়াল রাখতে হচ্ছে হিসাবই হওয়া উচিত টার্গেট সেট করে টার্গেট তাকে অ্যাচিভ করার চেষ্টা করা উচিত কাজ হয়ে যাবে তো সেইভাবে সোচটা দরকার সেভাবে থিঙ্কিংটা দরকার এবং অ্যাটিটিউডটা সেইভাবে রাখতে হবে যেটুকু সেইটুকু টু দ্য পয়েন্ট উত্তর আপনাকে যেতে হবে বেশি এক্সট্রা লিখবেন না পাবেন না এই জায়গাটা দেখুন ইনক্লুডিং হাউসওয়াইফ দাম্পত্যটা ভালো হবে রাশটা আপনার হাতে থাকতে পারে এমনি হাজব্যান্ড হন আপনি ওয়াইফ হন বন্ধুরা বিজনেস একটু মার খাওয়াতে পারে বিজনেসের জায়গা বিজনেস পার্টটা কালকের দিনে খুব একটা ভালো নয় দৈব সাপোর্ট করছে আধিভৌতিক সাপোর্টগুলো পেতে পারবেন অনেক কাজ অপ্রসা অপ্রত্যাশিতভাবে হয়ে যাবে যদি আপনি ঠিকঠাক মতো চলতে পারেন বন্ধুত্ব ভালো নয় মাথায় রাখুন প্রেমটা ভোগাচ্ছে পরিবার পরিজন ঠিকঠাক কিছু ক্ষেত্রে আপনার ওপর নির্ভরশীলতা আসবে বিদ্যা খেয়াল রাখুন সন্তান সুখ ভালো নিয়ে আমি চাপ নিচ্ছি না আপনি আপনি যখন কন্যার মানুষ তো কন্যা কালকের দিনে কর্মসিদ্ধি হাউসওয়াইফ হলেও কর্মসিদ্ধি কিন্তু হিসাবই হতে হবে তা সেখানে সেক্ষেত্রে করতে পারেন কি আমি পাঁচটা কাজকে টার্গেট করছি এই পাঁচটা কাজকে করে নেব রেজাল্ট হয়ে যাবে এ ব্যাপারটা হতে পারে তো দেখুন সেইভাবে চলুন আপনি পজিটিভ রেজাল্ট পাচ্ছেন নো ইস্যু নো প্রবলেম আপনি যখন কন্যার মানুষ কন্যা রাশি উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বড্ড বেশি মাথা গরম হস্তা নক্ষত্র ধৈর্য চ্যুতি চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা পরোপকার করার মানসিকতা আপনাকে কিন্তু চাপে রাখবে আপনাকে কিন্তু প্রবলেম দিতে পারে এটা খেয়াল রাখবেন নেক্সট পরের রাশির নাম হচ্ছে পরের রাশির নাম হচ্ছে তুলা রাশি আপনি যখন তুলার তুলার মানুষ তুলার জাতক বা জাতিকা কালকের দিন অফ হোয়াইট ছাই বা এই টাইপগুলো হালকা নীল এই টাইপগুলো ব্যবহার করা যেতে পারে কিন্তু তুলা রাশি খুব সাবধানে চলুন দিন তুলার নয় নেগেটিভিটি স্প্রেড হচ্ছে চারিদিক দিয়ে এবং এনার্জি লস বা ভেতর থেকে ঠিকঠাক এনার্জি না আসা এই ব্যাপারটা কালকের দিনে তুলার ক্ষেত্রে লক্ষ্য নিয়েও আটটা পঞ্চাশ থেকে বারোটা কাজে লাগাবেন একটা দশ থেকে তিনটে দেখে ব্যবহার করবেন অবশ্যই শনিদেবকে আমরা প্রত্যেকে স্মরণ করব আপনি যখন তুলার মানুষ আপনি যখন তুলার জাতক বা জাতিকা তুলার শরীর বা তুলার স্বাস্থ্য ভালো হচ্ছে তুলার ইনভেস্টমেন্ট ভালো নয় ফাইনান্সিয়াল স্টেবিলিটিতে প্রবলেম রয়েছে তো টাকা পয়সার ব্যাপারটা বুঝে ভ্রমণে সাফল্য পরিবারের সিনিয়র বাচ্চা জুনিয়র শরীরগুলো ভালো থাকবে বা শরীরগুলো ঠিকঠাক চলছে আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা কিন্তু তুলা প্রত্যেকটা স্টেপ মেপে ফেলবেন বুঝে চলবেন দেখে শুনে পা ফেলাটা কালকের দিনে বাঞ্ছনীয় বা উচিত হবে ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত শনিবারের দিন রিস্ক নিয়ে কাজ করার দিন নয় ধিমে তালে কথা বলা মোটামুটি কাজ এগোনো এবং কিছু ক্ষেত্রে ওপর মহলের বাধ্য ছাত্র হয়ে যাওয়া বেটার রেজাল্ট দেবে আমি কোনো নিজে দায়িত্ব নিয়ে নিজে রিস্ক নিয়ে কোনো কাজ করছি না করতে চাইছি না এটা হবে কথা ব্যবসা স্টেবেল কম বেশি ব্যবসা হচ্ছে কাস্টমার কাস্টমার ডিল কাস্টমারদের সঙ্গে সম্পর্ক ভালো চলছে চাকরি ক্ষেত্রে কালিকদের সাথে সম্পর্ক বা একটু উপরতলা এই জায়গাটা একটু লক্ষ্য রাখবেন দাম্পত্য সুখ বাড়বে হাজব্যান্ড ওয়াইফ কোয়ালিটি টাইম স্পেন্ড করুন প্রেমও যে ব্যাপার স্যাপারগুলো আপনাকে ভালো রেজাল্ট দিয়ে যাচ্ছে লিগাল খুব একটা ভালো নয় পারিবারিক বিষয়ে চাপ রয়েছে পরিবার ভাই বোন এই ব্যাপারটা কিছু ক্ষেত্রে বাবা মা হাউসওয়াইফ হলে চাপে রয়েছেন বিদ্যা এবং সন্তান সুখ আমার মনে হয় ভালো ফল দেবে বা ভালো রেজাল্ট দিয়ে যেতে পারে তুলার মানুষজন হলে তো তুলা চিত্রা নক্ষত্র এক্সপেরিমেন্ট করবেন না তুলা সাতী নক্ষত্রের জাতক বা জাতিকারা সিনিয়রদের সঙ্গে যে কোনো ক্ষেত্রে কোনো গণ্ডগোলে জড়াবেন না তারা বলছে সূর্য পশ্চিমে ওঠে হ্যাঁ আমি আজকেই দেখেছি পশ্চিমে ওঠে সকাল সকাল ঘুম ভেঙে গেছিলো দেখলাম পশ্চিম দিক থেকে সূর্য উঠছে তো এই ব্যাপারটা বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনি পার্টিকুলার কিছু নিয়ে হয়তো চাপে রয়েছেন বৃষ্টিক ব্ল্যাক বৃষ্টিক আট বৃষ্টিক শনিদেব আটটা চব্বিশ মিনিট থেকে প্রায় বারোটা পঞ্চাশ শুভ সময় কালকের দিনে একটা আঠাশ তিনটে দুই দেখে ব্যবহার করছেন বৃশ্চিক প্রথমত দেখুন বাবা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ একটু খেয়াল রাখবেন আগামী কটা দিন খেয়াল রাখবেন আমার বাবা বাবার মতো যারা রয়েছেন প্রত্যেকটা মানুষ বা মেম্বারের হেলথ লক্ষ্য রাখব বৃষ্টিকের জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি কার্য হবে দায়িত্ব নেবেন কথা এগোতে পারেন দৈব সাপোর্ট করছে যে কোনো চাপ নেওয়া যায় কালক কালকে একটা ব্যাপার খেয়াল রাখুন আপনি নিজেকে প্রুভ করার জায়গা পাবেন টাফ কাজটা নিজের জন্য রাখতে পারেন লাখ যেহেতু সাপোর্ট দিচ্ছে একটু চেষ্টা বাড়ান যে কোনো শক্ত কাজ কমপ্লিট করে ফেলবেন বৃশ্চিক কালকে আপনার হতে পারে সিংহকে বলেছিলাম আপনাকে বলছি দিন কালকে আপনার হতে পারে আপনি যদি বৃশ্চিকের মানুষ হন এই জায়গাটা ফলো করুন কোনো শত্রুতা কনসপিরেসি এবং কিছু লোক জ্বলবে জ্বলুক না অসুবিধে কি আছে বিজনেস উঠবে ওই ডিপ্রেশানে থেকে ফ্রাস্ট্রেশানে থেকে ভয় পেয়ে কাজ না করে আপনি আপনার ক্ষতি করবেন না দয়া করে এটা রিকোয়েস্ট আমার তো দেখুন রিলেশনশিপ ক্রাইসিস চলছে বন্ধুরা প্রেম হাজব্যান্ড ওয়াইফ বোথ সাইডে ক্রাইসিস রয়েছে কর্তব্যগুলো খুব ভালো আমাকে বোঝার জায়গাটা পাবো না বাবা মার সাথে সম্পর্ক ঠিকঠাক পরিবারের সাথে সম্পর্ক ওভারঅল ঠিকঠাক বাট ওই কিছু করে যাচ্ছি ভালো তাই জন্য এই ব্যাপারটা চলছে বিদ্যায় সাফল্য লিগাল একটু ভোগাতে পারে একটু লিগাল ব্যাপার স্যাপারগুলো গুলো দেখে দৈব সাপোর্ট করে দিচ্ছে তো চাপ নেই এবং আপনি হাউস ওয়াইফ হলেও চাপ নেই আপনাকে লাগবে বস আমাকে লাগছে তাই তুমি আমার কাছে আসো এই ব্যাপারটা হচ্ছে অ্যাপ্লিকেবল কালকের দিনে তো বিশাখা নক্ষত্র হাতের মুঠোয় রাখুন অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা স্মার্ট ওয়ার্ক করুন বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু সাইলেন্ট ওয়ার্কার হওয়ার প্রয়োজন খেয়াল রাখুন বা লক্ষ্য রেখে চলুন তো বৃশ্চিকের পর দিন কিন্তু শুভ নয় অফ হোয়াইট ধূসর বা ছাই রংটা হালকা সবুজ এই টাইপগুলো চলতে পারে পাঁচ চলছে শনিদেবকে আমরা ডাকছি নটা দশ থেকে বারোটা কুড়ি শুভ সময় পৌনে একটা থেকে তিনটে দেখে ব্যবহার করবেন কোনো রকম রিস্কে যাবেন না ঝঞ্ঝাট বাড়বে অবস্ট্রাকশনস বা প্রতিবন্ধকতা কর্মক্ষেত্রে বাড়বে ফ্রাস্টেশান বিল্ড হচ্ছে এবং জেলাসি বা কনসপিরেসি আসতে পারে ধরুন আপনি ছুটিতে বাড়িতে রয়েছেন তারপরেও এমন কিছু খবর উঠছে যাতে আপনি টেনশান করছেন টাকা পয়সার চাপ এমন কিছু নেই হেলথ ওয়াইজ ভালো রেজাল্টগুলো হচ্ছে ট্যুর বা ট্রাভেল ঘোড়া বা বেড়ানো ট্যুর বা ট্রাভেল আপনাকে পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট দিয়ে যাচ্ছে আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতি করছেন তো বন্ধুরা আমি এক্সপেক্ট করবো এই ব্যাপারগুলো ভালো কিন্তু চাকরি ক্ষেত্র ভালো হচ্ছে না চাকরি ক্ষেত্রে সহকর্মী ভালো হচ্ছে না লোকে ইউজ করবে বলছি না আপনার কাজে সামান্য সামান্য বাধা এমনিই রয়েছে এবং দিনের বায়ুসটা আমার নয় তো আমি যখনই কিছু করতে যাচ্ছি সেখানেই অসুবিধা হচ্ছে সঙ্গে শত্রুতাটা ফ্রি হ্যাঁ ওই দশ কেজি মাল কিনলে পাঁচশো ফ্রি ওই পাঁচশোটা ফ্রি এই ব্যাপারটা এটা দেখবেন ব্যবসা চলছে ভালো কিন্তু কাস্টমারদের সঙ্গে বুঝে শুনে এবং কাস্টমার বুঝে ব্যবসা করবেন কাস্টমার বুঝে ব্যবসা করবেন সেটা বেটার হবে ঝামেলাদার লোকজনদের সঙ্গে বিজনেস কালকে করবেন না হুম দেখুন একটা জিনিস বুঝবেন সবাইকার সঙ্গে সবাইকার ভাইব্রেশান ম্যাচ করে না টিউন ম্যাচ করে না অনেক টাইপের পাবলিক রয়েছে দেখুন রামকৃষ্ণদেবকে ভালোবাসারও লোক রয়েছে আবার যারা গুন্ডা বদমাইশ মারপিট করে বা এগুলো করে তাদেরও লোক রয়েছে তো যে যে টাইপটাকে পছন্দ করে এই ব্যাপারটা তো এটা একটু দেখবেন বিদ্যা খুব ভালো দাম্পত্যটা ভালো পরিবারের সাপোর্ট কম কম একটু এদিক ওদিক হতে পারে প্রেম ঠিকঠাক চলছে বন্ধুত্ব ভালো হচ্ছে না সন্তান ঠিক আছে লিগাল নিয়ে আমি চাপ নিচ্ছি না কিন্তু অ্যাকচুয়ালি ধনু কালকে চাপে রয়েছেন বা ধনু মানসিক চাপ তো ডেফিনেটলি রয়েছে এই এটা ঘটনা তো এটা লক্ষ্য রাখবেন ধনু মূলা নক্ষত্র আগামীকালকে পিতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে পূর্ব পূর্বসাড়া নক্ষত্র কাজ হবে লেট বাট হবে ধনুর খারাপটা পূর্ব পাবে না অতটা পাবে না উত্তরা সারা নক্ষত্র কালকের দিনে আপনি আপনার যে কোনো পার্টনার সেটা হাজব্যান্ড ওয়াইফ হতে পারে কাজের পার্টনার বিজনেস পার্টনার যে কোনো পার্টনার তাদের সঙ্গে ডিলটা তাদের সঙ্গে সম্পর্কটা একটু দেখে চালান নেক্সট আসি মকর স্টেবেল দিন একটা এবং কালকে ভালোভাবে কাজগুলোকে উতরানো যাবে ভালোভাবে পজিটিভলি পজিটিভ এনার্জি নিয়ে কালকে কাজগুলোকে উতরানো যাচ্ছে ব্লু আমি ব্যবহার করছি আর্ট আমি ব্যবহার করছি শনিদেবকে স্মরণ করছি আটটা সাতাশ মিনিট থেকে প্রায় বারোটা চল্লিশ শুভ সময় একটা তেরো এখান থেকে দুটো পঞ্চাশ দেখে ব্যবহার করছি দুটো আটচল্লিশ পঞ্চাশ বলছি কিন্তু বন্ধুরা মকরের বাচ্চার শরীর একটু খেয়াল রাখবেন মানে আমার সন্তান খেয়াল রাখবেন এই জায়গাটা বাদবাকিরা ঠিক আছেন ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি কেনাকাটির জন্য খুব ভালো দিন ইনক্লুডিং ট্যুর হতে পারে কাজগুলো না আনন্দ করতে করতে করুন এবং ওয়ান বাই ওয়ান করুন কালকে সব লেভেল থেকে সাপোর্টগুলো ভালোভাবে পাচ্ছেন দেখবেন শত্রুগুলো আপনি জানেন লোকটা শত্রু তাও ভালো ব্যবহার করছে একটা দিনের জন্য হলো এবার বলবেন দুষ্টের ছল ওটা হোক কিন্তু কালকের দিনটা তো ভালোভাবে উতরাচ্ছে এটাই তো দৈনিক এই ব্যাপারটা সো সেই এনার্জিটাকে কাজে লাগান আপনি দায়িত্ব নিন এবং দু চারজনকে সাথেও পাবেন তো তাদেরকে কিছু লোভ দেখিয়ে বা কিছু করে কাজগুলোকে গোছান লাখ সাপ দিচ্ছে চাপের জায়গা নেই টেনশান বেকার টেনশান অহেতুক চিন্তা দুশ্চিন্তা এগুলো করবেন না ফ্যামিলির সাথে সম্পর্ক ভালো করুন হাসি মুখে যে অনেক সময় দেখবেন অনেক মানুষের আমি দেখেছি অনেক মায়েরা এগুলো জেনারেলি বলেন যে ছেলেটা এত চাপে থাকে হাসতে ভুলে গেছে আমার ছেলেটা কত হাসতো হাসে না কালকে আপনার মা যদি এই অভিযোগটা করেন আপনার মায়ের এই অভিযোগটা কিন্তু যেন উঠে যায় আপনার পেরেন্টস আপনার ফ্যামিলি তাদের সঙ্গে হাসি খুশি আনন্দ করতে করতে প্রেম ভালো নয় দাম্পত্যটা ভালো সন্তান ঠিক আছে হেলথটা যেহেতু ভোগাচ্ছে এটা একটু চাপের বিদ্যায় সাফল্য লিগাল একটু দেখে ইনলস আত্মীয় স্বজন একটু সাবধানে আপনি হাউসওয়াইফ হলেও ভালো রেজাল্ট পাচ্ছেন মুখে হাসিটা ধরে রাখুন আনন্দপূর্ণ সম্পর্কগুলো চলুক অনেক ভালো কথা বলছি বেটার রেজাল্ট হচ্ছে মকর উত্তলা ছাড়া নক্ষত্র আপনি নিজের ক্ষমতায় কাজে গিয়ে নিয়ে যাচ্ছেন কালকে কোনো কাজে পেছপা হওয়ার দরকার নেই পেছিয়ে যাওয়া ভয় পেয়ে যাওয়া এগুলোর দরকার নেই শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শ্রমণা মানে শ্রবণা নক্ষত্র যখন আপনার হচ্ছে কোনো কিছু নিয়ে অতিরিক্ত চাপ নেবেন না অতিরিক্ত চাপ কোনো কিছু নিয়ে নেবেন না ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা অ্যাগ্রেসিভলি কোনো কাজ করবেন না অ্যাগ্রেসিভ হয়ে পড়ছি দেখে নেব বুঝে নেব অ্যাগ্রেসিভলি কোনো কাজ করবেন না নেক্সট রাশি কুম্ভ কুম্ভ রাশি হালকা একদম লাইট কালারগুলোতে থাকবেন কুম্ভ সাত কুম্ভ শনিদেব কুম্ভ নটা পনেরো থেকে বারোটা শুভ সময় একটা থেকে তিনটে কুড়ি দেখে ব্যবহার করবেন পুরো সময়টা ভীষণ চাপের দিন কর্মক্ষেত্র স্টেবেল আমি কর্ম নিয়ে বিশেষ চাপ নিচ্ছি না মোটামুটি চলছে চাপটা বিজনেসে রয়েছে টাকার রয়েছে হেলথগুলো ভালো থাকবে আমি এবং আমার ফ্যামিলি বাবা মা এজেড কিন্তু মানসিক চাপ পরিস্থিতির চাপ সামাজিক চাপ হতে পারে পারিবারিক চাপগুলো বাড়তে পারে পরিবারের সাথে বন্ডিং রিলেশনশিপ আমি প্রত্যাশা মতো চলছে না ইনক্লুডিং দৈব বা ডেস্টিনি সাপোর্ট করছে না তো এক তো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যেটুকু প্রয়োজন ধরুন দশ টাকা প্রয়োজন চেষ্টা করুন ন টাকায় মেটানো সাড়ে ন টাকায় মেটানোর এই ব্যাপারটা কিন্তু দরকার কর্মক্ষেত্র ঠিকঠাক রয়েছে আমি বিশেষ হেক্টিক প্রবলেম অবস্ট্রাকশনস বলছি না কিছু ঝঞ্ঝাট বলছি পুরোটা যেহেতু ভালো নয় কিছু বলছি বিজনেস ভোগাবে ভোগাচ্ছে পয়সা ভোগাচ্ছে ট্যুর বা ট্রাভেল কালকের দিনে ভালো রেজাল্ট দিতে পারে কিন্তু বন্ধুরা বাড়ি ফ্যামিলির ভেতরকার ব্যাপার ভালো নয় ইনক্লুডিং বন্ধুত্ব যে যার মতো থাকছে খুব যে সাপোর্টিভ ব্যাপারটা আসছে এটা বলা যাচ্ছে না সো স্টেপ ফেলারই দরকার নেই দাঁড়িয়ে যান কালকের দিন একটা দিন দাঁড়িয়ে গেলে অসুবিধা নেই আমি যেন পেছন দিকে চলে না যে এটা তো দেখতে হবে লিগাল ব্যাপার থেকে দূরে জমি জায়গা সংক্রান্ত ব্যাপার থেকে দূরে বিদ্যা ঠিকঠাক সন্তান ঠিকঠাক দাম্পত্যটা মোটামুটি চলছে আপনি হাউসওয়াইফ হলে আপনি সাবধানে থাকবেন আপনি সতর্ক থাকবেন দেখে শুনে বা বুঝে শুনে চলবেন আমার মনে হয় আপনি বেটার রেজাল্ট পাবেন আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন তো বন্ধুরা এটা কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে তো কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র যেখানে যেটুকু প্রয়োজন সেই টুকুই আপনি প্রেজেন্ট থাকুন এবং নিজের কাজের সময় পুরো মাত্রায় উপস্থিত থেকে কাজ করুন শতভিসা নক্ষত্র কথা না বলাটাই বাঞ্ছনীয় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা শত্রু বাড়াবেন না শত্রু বাড়ার চান্সেস ষোলো আনা রয়ে যাচ্ছে লাস্ট রাশি হচ্ছে মিন রাশি মিন রাশি কালকে ব্লু ব্যবহার করবেন মিন রাশি কালকে ছয় ব্যবহার করবেন শনিদেবকে ডাকবেন আটটা চৌত্রিশ মিনিট থেকে বারোটা পাঁচ বেস্ট টাইম একটা সাথেরো থেকে দুটো বাহান্ন দেখে ব্যবহার করবেন বা পরের সময়টাও আবার চলতে পারে হেলথ ভালো কেনাকাটি ভালো হচ্ছে ট্রাভেল বেগ দেবে অনেকে থাকে শনিবার একটু পার্টি করে এই করে এই করে এগুলো করে একটু সিনেমা দেখতে যায়। চলতে পারে কথা বলা আলোচনা করা অফিস কালিগস তাদের সাথে সম্পর্কগুলো ইমপ্রুভ করা কাজের বিষয় নিয়ে ডিসকাস করা ইম্পর্টেন্ট প্রজেক্ট নিয়ে ডিসকাস করা ইভেন কাজে হাত দেওয়া চলতে পারে সেলস বা মার্কেটিং ভালো হচ্ছে দায়িত্ব নেওয়া যাচ্ছে দৈব মোটামুটি সাপোর্ট করবে তো কাজ কার্যক্ষেত্র স্টেবেল কাউকে ইমপ্রেসড করা কোনো প্রেজেন্টেশান দেওয়া কোনো মিটিং অ্যাটেন্ড করা ভ্যালু পাওয়া ভ্যালু ক্রিয়েট করা বেটার স্পেশালি যেটা সেলস পারসন তাদের তো টার্গেট ওয়াইজ কাজ এগোতে পারে কাস্টমার অনেক সময় থাকে যে অনেক কাস্টমার বড় কাস্টমার তারা সারা সপ্তাহ সময় পায় না শনিবার দিন টাইম দেয় ইমপ্রেশান জমবে তো কালকে কাজের জন্য সময় রাখুন এবং ভ্যালু ক্রিয়েট হচ্ছে সো সেইভাবে কাজটাকে দেখুন ব্যবসাও মোটামুটি চলছে ভালোর দিকে যাচ্ছে বা পজিটিভ দিকেই যাচ্ছে বাবা মা বা সিনিয়রদের সাথে সম্পর্ক খারাপ হাউসওয়াইফ হলেও দাম্পত্য স্টেবেল ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো হতে পারে তারা কিছু ক্ষেত্রে আপনার ওপর নির্ভরশীল হতে পারে নির্ভরতা দেখাতে পারে আসবে ঘটনা এটা প্রেমজ ব্যাপার স্যাপারগুলো স্টেবেল ডিল ডান চলতে পারে কথা এগোনো যেতে পারে বিদ্যা ভালো নয় আইন এবং সন্তান সুখ ভালো ঝঞ্ঝাট নিয়ে চাপ নেই ঝঞ্ঝাট থাকলেও অসুবিধা হবে বা ট্রেস আসবে এটা বলতে পারছি না সো বন্ধুরা এক্সপেক্টেড যে টেনশানের কোনো বড় জায়গা নেই তো মিন রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র ওয়েট করুন অনেকটা ওয়েট করতে হতে পারে সুযোগ আসবে উত্তর ভাদ্রপদ নক্ষত্র কুইক হন চটপটে হন রেবতী নক্ষত্র বশীকরণ করুন যেভাবে বস করুন বেটার রেজাল্ট পাবেন এটাই আগামীকালকে রাশিফল বন্ধুরা কালকের দিন কী হবে কি হতে পারে বা আমি কিভাবে চলতে পারি তার ইনফরমেশান বা তথ্য আশা করব ভিডিওটা চলতে গিয়ে সাহায্য করবে বা কাজে লাগবে ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল চাইলে যোগাযোগ রাখবেন একটা দুটো দিন দাঁড়িয়ে যান আমার বাড়িতে একটু কাজ রয়েছে আবার সোমবার থেকে ফোন ধরবো চিন্তা নেই তো একটা দুটো দিন দাঁড়ান আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার